একটা বিষয় দিয়ে শুরু করে আমি কিছুক্ষণ আগে আপনার একটা ভিডিও দেখছিলাম আপনি সেখানে কিছুটা আক্ষেপের সাথে বলেছেন যে আমাকে আপনারা মেরে ফেলেছেন অনন্ত জলিলকে আপনারা মেরে ফেলেছেন এটা কোন কষ্টের জায়গা থেকে দুঃখ নিয়ে বলেছেন আপনি আমি মুভির কথাটা পরে বলি আপনি জানেন যে টু থাউজেন্ড পরে টু অনেকগুলো বছর মানে ওইখানে ছয় দুই আট বছর না এইট ইয়ার্সে আমার কোনো মুভি নেই যেহেতু আমরা মুভি করি নেই আট বছর তারপরেও আমি যেটা আপনি বললেন যে সবসময় একটা আলোচনার কেন্দ্র বিন্দু ছিলাম আমরা সেটা আমাদের ভালো কাজের জন্য যেহেতু আট বছর ছবি করি না আমি কিন্তু আপনার সিনেমা জগতে শিল্পী সমিতি বলেন যারা সিনেমার সাথে রিলেটেড এফ সতেরোটা সংগঠন আজ ছিল তখন এখন আঠারোটা সংগঠন আমি সবসময় তাদের পাশে ছিলাম শিল্পীদের পাশে ছিলাম যে কোনো সমস্যা হলে যারা শিল্পী সমিতি প্রযোজক সমিতি তারপরে হচ্ছে পরিচালক সমিতি তারা কিন্তু আমাকে কাছে পেতেন এই আট বছর ছবি করি নাই তার মানে এই না যে আমি তাদের দিকে দূরে সরে থাকতাম সব সময় পাশে পেত আমাকে তারপরে করোনাকালীন দেখেন যে করোনাকালীন মানে আমাদের মতো যারা আল্লাহতালা একটু টাকা পয়সা দিয়েছেন তারা কিন্তু তাদের ইন্ডাস্ট্রিতে যেতেন না অফিসে যেতেন না আমি করোনাকালীন অবস্থায় আমাদের কোম্পানি ফোরটিন ডেজ বন্ধ ছিল এছাড়া সময়ই খোলা ছিল আমি প্রত্যেক দিন ফ্যাক্টরিতে যেতাম উইকলি সিক্স ডে কখনো ওয়ার্কারের থেকে দূরে সরে থাকি নাই আমি যে আমার ওয়ার্কাররা যদি কোম্পানিতে কাজ করতে আসে করোনাকালীন সময় তাহলে আমি যাব না কেন এটা আমার সবসময় এই কাজটা করতে এই জন্য প্রতিদিন আমি অফিসে যেতাম সিক্স ডে ওয়ার্কারও যেত আমিও যেতাম আমাদের অফিস যেই এলাকায় সেই এলাকায়ও যদি আপনি সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো দেখেন যে আমার ফ্যাক্টরির সামনে এলাকাতে বিভিন্ন বস্তি এলাকাগুলোতে আমাদের বাসার সামনে আমাদের মোহাম্মদপুর এরিয়াতে যেই সব জায়গাগুলোতে বস্তি আছে সেই জায়গাগুলোতে কোনো জায়গায় নাই যা আমি তাদেরকে মানুষকে সাহায্য করতে যাইনি প্রতিদিন আমার বাসায় প্রচুর লোক আসতো সাহায্যের জন্য আমি অনেককে ড্রয়িং রুমে নিয়ে বসাতাম অনেককে আমার জিম রুমে বসাতাম আমার একটা ফ্লোর আছে যেখানে জিম সেখানে বসাতাম বেশ অনেক দিন পরে বর্ষা বলল যে তুমি যদি কিছু মনে না করো একটা কথা বলি এই যে বাইরের লোকজন আসে তুমি ড্রয়িং রুমে ড্রয়িং রুমে নিয়ে আসো তাদেরকে এখানে তো ছোট ছোট বাচ্চা আছে সবাই তো একটু কেয়ারফুল থাকে যে তুমি যদি পারো জিম রুমে এবং নিচে কথা বলো মানুষের সাথে আমার মন মানসিকতা হচ্ছে এটা কখনো মনে করি নাই যে করোনাকালীন আমাকে নিজেকে গুটিয়ে রাখতে হবে বাসায় থাকতে হবে কারণ আমি সবসময় মনে করি যে আল্লাহতালা যদি আমাকে কিছু দিয়ে থাকেন এটা হচ্ছে আল্লাহতালার পরীক্ষা আমাকে যদি অর্থ দিয়ে থাকেন এই বিপদে যদি আমি মানুষের পাশে না দাঁড়াই তাহলে তো আল্লাহ আল্লাহতাল্লাহ আমাকে কেন অর্থ দিলেন তাহলে তো অন্য কাউকে দিতে পারতেন কাউকে পার্সোনাল অ্যাটাক করে কথা বলি না এটা আমার বাবা মাও আমাকে শিখায় না এটা আমাদের ফ্যামিলির শিক্ষাও না এটা কিন্তু এইবার আমি দেখেছি যিনি আপনার পোস্টগুলো ফেসবুকে বলেন বা যে কোনো ইউটিউবার বলেন হট এভার যে পার্সোনাল অ্যাটাক করে কথা বলা এগুলো আমরাও তো ধরেন একজন রক্ত মাংস গড়া মানুষ মানুষের কষ্ট লাগে অবশ্যই এই কারণে আমি আজকে বলে ফেলেছি যে অনন্তর যে একটা মন আছে সেটা কিন্তু এরা মেরে ফেলছে এই ধরনের কাজ করে না হলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে আমাকে কংগ্রেচুলেট করে কিন্তু চিঠি পাঠানোর কথা